বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ বোর্ড সভা হবে কাল। নতুন কোচিং স্টাফ নিয়োগ, সাকিব তামিম বিষয়ে সিদ্ধান্ত, বিশ্বকাপ ব্যর্থতা তদন্ত রিপোর্ট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত আসতে পারে এবারে বোর্ড সভায়। রিফাত আনজুমের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা হওয়ার কথা ছিল, তবে বিপিএল সহ নানা ব্যস্ততায় অনুষ্ঠিত হয়নি এ বোর্ড সভা। অবশেষে সোমবার অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালকদের বোর্ড মিটিং। বিসিবির এবারে বোর্ড সভা অন্য সভার চেয়ে গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচক প্যানেল, বিশ্বকাপ তদন্ত রিপোর্ট, সাকিব আল হাসানের অধিনায়কত্ব, নতুন কোচ নিয়োগ থেকে শুরু করে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত ঝুলে আছে এ বোর্ড সভার কারণে। গেল ভারত বিশ্বকাপ ব্যর্থতায় তদন্ত কমিটি গঠন করা হয়, এ কমিটির রিপোর্টও তৈরি হয়েছে, এ থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে বিসিবি। বর্তমান নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়েছে গেল ডিসেম্বরে। গুঞ্জন আছে এবারই ইতি ঘটতে পারে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন এ নির্বাচক প্যানেলের। তবে নতুন কাউকে খুঁজে পাওয়া না গেলে নির্বাচক প্যানেলের মেয়াদ বাড়লেও অবাক হওয়ার কিছুই থাকবে না। বোর্ড সভায় তামিম ইকবাল ও সাকিব আল হাসান ইস্যু নিয়েও আলোচনা হবে। অবসর থেকে ফেরার পর এখনও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেননি তামিম, জানিয়েছেন বোর্ডের সঙ্গে আলোচনায় বসে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। ভারত বিশ্বকাপের আগে সাকিব জানিয়েছিলেন বিশ্বকাপের পর আর অধিনায়কত্ব করতে চান না। বিশ্বকাপের পর ঘরের মাঠে টেস্টে আর নিউজিল্যান্ডের মাঠে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ খেলেছে ভারপ্রাপ্ত অধিনায়কের অধীনে। সাকিবের অধিনায়কত্ব নিয়েও আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এছাড়া বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের ব্যাটিং কোচ, পেস বোলিং কোচ, স্পিন বোলিং কোচ, ফিজিও সহ বেশ কয়েকটি পদ ফাঁকা, ইন্টারভিউ নেওয়া হয়েছে, ফলে নতুন কোচিং স্টাফের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হবে এ বোর্ড সভায়। রিফাত আনজুম, দেশ টিভি, ঢাকা।